রায়পুরে হাজী মোহাম্মদ তাজুল ইসলাম দরগাহ শরীফে দ্বিতীয় পবিত্র উরুস মোবারক অনুষ্ঠিত। নরসিংদী রায়পুরে বাঁশগাড়ি ইউনিয়নের সুবানপুর গ্রামের হাজী মোহাম্মদ তাজুল ইসলাম দরগাহ শরীফের দ্বিতীয় পবিত্র উরুস মোবারক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে পবিত্র জুম্মা নামাজের পর থেকে আনুষ্ঠানিকভাবে এই উরুস মোবারক শুরু করেন হাজী মোহাম্মদ তাজুল ইসলামের বড় ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, চরমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, শ্রীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ মোর্শেদ খান রাসেল, আওয়ামী লীগ নেতা রিয়াদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ, চরমদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম ফকির, চরমদা ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ দুলাল ফকির, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, ছাত্রলীগ নেতা পায়েল মোহন সহ অনেকে। এ সময় হাজী মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে সহ অন্যান্যরা বলেন, আমার দাদার নাম হচ্ছে মৃত মৌলভী আব্দুল সুবহান, ওনার নামে এই গ্রাম, সুবহান সাহেবের নামে আমাদের প্রাইমারি স্কুল, সুবর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণপুর সরকারি সুবর্ণপুর মসজিদ, সুবর্ণপুর গুরুস্থান, দেন উনি হচ্ছে আল্লাহ দয়ালুবাবা গণেশ রহমতুল্লাহ আল্লাহের খেলাফতপ্রাপ্ত ওনার ছেলে, ভক্ত ছেলে। এরপরে ওরা হচ্ছে এই মাজার কেন্দ্রিক অত্র অঞ্চলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করব এবং মাজার সাথে একটা ভালো মসজিদ হবে, মসজিদের সাথে একটা এতিমখানা হবে, মাদ্রাসা হবে, একটা ঈদগাহ হবে, এই অঞ্চলের মডেল হবে এই গ্রামটা। এই মাজার কেন্দ্রিক যদি সবাই বলে মাজারে শুধু মাজার কিন্তু সমাজের উন্নয়নটা আমি ছিলেন। আমি ওনার কর্মকাণ্ডে, জাগতিক কর্মকাণ্ডের পাশাপাশি আধ্যাত্মিক কর্মকাণ্ডে আমি উপলব্ধি করছি, উনি খুদাই শক্তির অধিকারী ছিলেন, অনেক মানুষকে উনি বুঝতে দেন। আমি ওনার বড় মেয়ের জামাই হিসেবে প্রত্যাশা করছি যে ওই সময় ছোট, তবে তাজুল ইসলাম সাহেবের সাথে আমার, যদিও আমি এলাকা ছিলাম না, তবু ওনার সাথে আমাদের মাঝে মাঝে দেখা হতো। ওনার আচার আচরণে এবং সামাজিক মূল্যবোধ এবং সামাজিক যে একটা আচার আচরণ এবং ইসলাম ধর্মের যে একটা নীতিমালা আছে, তিনি শাবাসী গ্রাম আমার বাড়ি চরমদোয়া, আমি ফকির বাড়ি, আলহাজ তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির সম্বন্ধে আমি খুব ভালো জানি। উনি এলাকাতে আসলে আমার সাথে সাক্ষাৎ হইতে দেখা হইতো এবং উনি সাহেব দরবারে গেলে আমার সাথে দেখা হইতো, উনি যেখানে বসতেন আমি দেখা করতাম, উনি আমার খুব আদর। রায়পুরা থেকে মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যচিত্র, চট্টগ্রাম ডট টিভি।